মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নৌপথে 25টি লঞ্চ চলাচল করে। লঞ্চগুলো উপরিভাগ ঠিক থাকলেও ভেতরের অবস্থা খুবই জরাজীর্ণ। এই লঞ্চগুলোর ধারণ ক্ষমতা অর্ধশতাধিক যাত্রীর বেশি নয়, তবে অধিকাংশ সময় অতিরিক্ত যাত্রী বহন করে ছোট ছোট এসব লঞ্চ। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রীসেবার মান নিয়ে বিস্তর অভিযোগ যাত্রীদের। আমরা পার্শ্ববর্তী যে বিভিন্ন ইন্ডাস্ট্রি রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, যাতে তাদের কার্গো জাহাজগুলো নির্দিষ্ট স্থানে তাদের তারা মানে ভিড়ায়। সিমেন্ট কারখানাগুলো যেভাবে তারা যত্রতত্র অনিয়ন্ত্রিতভাবে তারা তাদের কার্গোগুলো রাখতেছে, এটা হচ্ছে দুর্ঘটনার অন্যতম আরেকটা কারণ। এই পথে চলাচল করা লঞ্চগুলোর অধিকাংশই অদক্ষ চালক দিয়ে পরিচালনা করা হয়। এক্ষেত্রে অনেক সময় লঞ্চের সুকানি টিকিট মাস্টার দিয়ে লঞ্চগুলো ঝুঁকি নিয়ে যাতায়াত করে, এ কারণে প্রায়শই দুর্ঘটনার কবলে পড়ে। মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের যে যাতায়াত ব্যবস্থা, লঞ্চের যাতায়াত ব্যবস্থা, সে তুলনায় উন্নয়ন হয় নাই। আসলে শাহ ফ্যাক্টরি এখানে যে জাহাজগুলো ছুঁয়ে আমাদের রাস্তাঘাট সব আটকাই ছুঁয়ে দিচ্ছে। এটা আজকে বিগত 4-5 বছর ধরে হয়েছে। আমরা প্রমোদ বলছি, নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ আসতে এখান থেকে জাহাজ সিমেন্টের এই জায়গায় মানে জাহাজ যেভাবে রাখছে এভাবে আমার তো বুনিয়াদি আসছে, অনেক অসুবিধা হয়। গত বছর 4 এপ্রিল এই নৌপথে নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে একটি কার্গোর ধাক্কায় সাবিত আল হাসান নামের একটি লঞ্চ ডুবে 35 জন যাত্রীর সলিল সমাধি হয়।